আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আবারও ভূপাতিত ইয়েমেনের আকাশে মার্কিন নির্মিত ড্রোন মোটেই নিরাপদ নয় যোগীরাজ্যে উঠল পাকিস্তানের পতাকা চারজনের বিরুদ্ধে মামলা তাইওয়ানকে রক্ষায় জোট করবে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে সশস্ত্র বাহিনীর ক্ষমতার মেয়াদ বাড়াল ভারত আমরা ইউরোপকে গরম রাখি আর তারা আমাদের হুমকি দেয় সবশেষে জানবেন দিল্লির বায়ু দূষণ শহরে দুই দিনের লকডাউন দেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ইয়েমেনের আকাশে নিরাপদ নয় মার্কিন নির্মিত ড্রোন ইয়েমেনের কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তেল সমৃদ্ধ মধ্য অঞ্চলীয় প্রদেশের আকাশ থেকে মার্কিন নির্মিত আরো একটি স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোনটি সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ব্যবহার করছিল এবং এটি মারি প্রদেশের আকাশে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল গত কয়েক মাস ধরে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী মারিপ প্রদেশে সৌদি ভারাটি গেরিলাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সর্বশেষ খবর অনুযায়ী মারিপ প্রদেশে পুরোপুরি মুক্ত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে Okay. এ অবস্থায় সেখানে সৌদি নেতৃত্বাধীন জোট ড্রোনের মাধ্যমে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার টুইটারে দেওয়াক পোস্টে জানিয়েছেন মারিব প্রদেশের আকাশে শত্রুতাপূর্ণ তৎপরতা চালানোর সময় ইয়েমেনি সেনারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সহ একটি ক্ষেপণাস্ত্র দিয়ে এই ড্রোন ভূপাতিত করেছে তিনি বলেন ড্রোন ভূপাতিত করার বিষয়ে বিস্তারিত জানিয়ে শীঘ্রই এই সম্পর্কে ফুটেজ প্রকাশ করা হবে গত নয় নভেম্বর ইয়েমেনের সামরিক বাহিনী মারিব প্রদেশের আকাশ থেকে আরও একটি স্ক্যান ইগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে তার আগে গত 27 সেপ্টেম্বর ইয়েমেনি বাহিনী একই প্রদেশের আকাশ থেকে আরও একটি স্ক্যান ইগল ড্রোন ভূপাতিত করেছিল ইয়েমেনি বাহিনীর হাতে একের পর এক এই সৌদি জোটে ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইয়েমেনের আকাশে মার্কিন নির্মিত ড্রোন আর মোটেও নিরাপদ নয় জগি রাজ্য উল্লো পাকিস্তানের পতাকা চারজনের বিরুদ্ধে মামলা ভারতের উত্তরপ্রদেশের আকাশে চিরশত্রু পাকিস্তানের পতাকা ওড়ার বিস্ফোরক অভিযোগ উঠল যার জেরে চারজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ শুক্রবার এমন ঘটনা পুলিশ সূত্র জানা গেছে যোগী আদিত্যনাথের রাজ্যে গোরক্ষপুরের চৌরি চৌড়ায় দুই পরিবারের মোট চারজনের পাকিস্তানের পতাকা উত্তোলনের অভিযোগ উঠেছে অভিযুক্তরা নিজেদের সাত থেকে পাক ঝান্ডা ওড়ান যদিও গোরক্ষপুরের অ্যাডিশনাল এসপি মনোজ কুমার অবস্থি জানান এমন অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তদের পরিবার তাদের দাবি ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়েছিল সেটিকেই পাক পতাকা ভেবে ভুল করা হয়েছে তবে তাদের সেই ঝান্ডা ওড়ানোর দৃশ্য সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই ঘটে বিপত্তি শুরু হয় বিতর্ক খবর যায় পুলিশের কানে বিতর্ক থামাতে দ্রুত পতাকাটি নামিয়েও ফেলে ওই দুই পরিবার অভিযুক্ত তালিম পাপ্পু আশিক এবং তার ভাই আসিফের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ব্রাহ্মণ জনকল্যাণ সমিতির সভাপতি কল্যাণ পাণ্ডে তার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পাক পতাকা ওড়ানোর ছবি ভাইরাল হয়ে গিয়েছিল তা দেখে স্থানীয়রা থানায় খবর দেয় লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো চব্বিশ এ ধারায় মামলা রুজু করে চৌরি চৌরা থানার পুলিশ যদি এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি তাইওয়ানকে রক্ষায় জোট করবে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সাথে অস্ট্রেলিয়া সম্মিলিতভাবে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডাটন খবর দা অস্ট্রেলিয়ান নিউজ পেপারের শনিবার অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দা অস্ট্রেলিয়ান নিউজপেপারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সাথে মৈত্রীর সম্ভাবনার ব্যাপারে এমনটি বলেন এর আগে গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন তাইওয়ানে হামলা বা দখল নিতে চীন বল প্রয়োগ করলে যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা পাল্টা পদক্ষেপ নিয়ে কঠোর জবাব দেবে সাক্ষাৎকারে ডাটন আরো বলেন যুক্তরাষ্ট্র তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেবে আর আমরা সমর্থন না এটা অকল্পনীয় আর তাইওয়ান নিয়ে চীনের উদ্দেশ্য স্পষ্ট বদল যাচ্ছে উল্লেখ্য তাইওয়ান মূলত একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র কিন্তু চীন তাইওয়ানকে নিজেদের প্রদেশ হিসাবে দাবি করে আসছে অনেকদিন ধরেই কিন্তু একসময় সময় সার্বভৌম দেশ তাইওয়ান বরাবরই চীনের এই দাবি অস্বীকার করে আসছে জরুরি ভিত্তিতে সশস্ত্র বাহিনীর ক্ষমতার মেয়াদ বাড়ালো ভারত চীন এবং পাকিস্তানের সঙ্গে সীমান্তে ভারতের চলমান উত্তেজনার মধ্যেই সামনে এলো নতুন খবর সশস্ত্র বাহিনীর তিন শাখাকে জরুরি ভিত্তিতে অস্ত্র এবং গোলাবারুদ কেনার জন্য দেওয়া বিশেষ আর্থিক ক্ষমতার মেয়াদ বাড়িয়েছে ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে খবর আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকে জরুরি ভিত্তিতে অস্ত্র এবং গোলাভরুত কেনার জন্য বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে গত বছর লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সঙ্গে সংঘাত পর্বের সময়ে সশস্ত্র বাহিনীর তিন শাখাকে জরুরি ভিত্তিতে পাঁচশো কোটি টাকা পর্যন্ত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার ছাড়পত্র দিয়েছিল বিজেপি সরকার প্রাথমিকভাবে দু হাজার বিশ সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও পরে তা চলতি বছরে আগস্ট পর্যন্ত বাড়ানো হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানাচ্ছে ভিত্তিতে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে চলতি পদ্ধতির কিছু বদলও আনতে চায় বিজেপি সরকার পাশাপাশি মন্ত্রী রাজনাথ সিংহ সমর উপকরণ কেনার জন্য মূলধন ও রাজস্ব সংগ্রহের নীতিতেও কিছু বদল আনার সুপারিশ করেছেন আমরা ইউরোপকে গরম রাখি আর তারা আমাদের হুমকি দেয় শরণার্থী ইস্যুতে টালমাটাল ইউরোপের দেশ বেলারুশের পরিস্থিতি এমন পরিস্থিতিতে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বেলারুশ ইউরোপীয় ইউনিয়ন বলছে বিশ্বের যুদ্ধ কবলিত বিভিন্ন দেশ থেকে পালিয়ে বেলারুশ সীমান্তে আশ্রয় নেওয়া শরণার্থীদের মিনক্স সীমান্ত পানি দিয়ে ইউরোপের অন্য দেশে ঢোকানোর জন্য উৎসাহ দিচ্ছে এরই পরিপ্রেক্ষিতে বেলারুশের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এর জবাবে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কা বলেন তারা যদি আমাদের উপর আরো নিষেধাজ্ঞা দেয় তাহলে আমরাও জবাব দেব তিনি বলেন আমরা ইউরোপকে গরম রাখি আর তারা আমাদের হুমকি দেয় এখন আমরা যদি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বন্ধ করে দেই সেজন্যই পোল্যান্ড লিথুনিয়ার নেতা ও অন্য অন্য নির্বোধদের মতো বলতে চাই ভেবো তারপর কথা বলবে বেলারুস সীমান্তে গত কয়েকদিন ধরে তীব্র শীতের মধ্যে শত শত অভিবাসন প্রত্যাশী খোলা আকাশের নিচে অবস্থান করছে তীব্র শীতে ইতিমধ্যে কয়েকজন অভিবাসন প্রত্যাশী মারাও গেছে তারা সীমান্তের বেড়া কেটে পোল্যান্ড হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে চায় এদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে আসা এই সংকটের জন্য মিনস্ককে দায়ী করছে ইউ এর আগেও বিভিন্ন কারণে বেলারসুর উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইউরোপ এখন সীমান্তে শরণার্থী ইস্যুতে দেশটিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে দিল্লির বায়ু দূষণ শহরে দুই দিনের লকডাউন দেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের দিল্লির বাতাস এখন দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে উঠেছে ভারতের রাজধানী শহরে দূষণের এই ভয়াবহতা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ পাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় এবং দিল্লি সরকারকে শহরে দুই দিনের লকডাউন দেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট শনিবার এই একটি মামলা শুনানি চলাকালে এমন পরামর্শ দেন ভারতের সর্বোচ্চ আদালত দেশটির প্রধান বিচারপতি এন ভি রমন বিচারপতি ডি ওয়াই চন্দ্রসূড় এবং সূর্যকান্তের একটি বেঞ্চ থেকে এদিন বলা হয় দিল্লির দূষণ বর্তমানে বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দূষণের মাত্রা আরও বাড়বে তাই এখন কেন্দ্র এবং দিল্লি সরকারকে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে দিল্লি ও কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এই বেঞ্চ থেকে আরও বলা হয় কিভাবে আমরা বায়ুমান পাঁচশো থেকে দুইশো পারি তার জন্য একটি পরিকল্পনা আমাদেরকে বলুন আপনারা দুই দিনের লকডাউন বা এ ধরনের কোনো পদক্ষেপ নিয়ে ভাবতে পারেন তবে আমাদেরকে অবশ্যই একটি স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যেতে হবে এদিকে এ বিষয়ে আলোচনার জন্য শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি জরুরি বৈঠকের আহ্বান করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর আগে শুক্রবার এক ঘোষণার মাধ্যমে দিল্লির সাধারণ মানুষকে বাড়ি থেকে কম বের হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা সেই সাথে দিল্লির সরকার এবং সংশ্লিষ্ট দের যানবাহন ব্যবহার তিরিশ শতাংশ কমানোর ব্যাপারেও যথাযথ উদ্যোগ নিতে বলা হয়েছে